কুমারঘাট থানাধীন সয়দাবাড়ি স্থিত টিএসআর 13 নম্বর ব্যাটালিয়নের ব্যারাক থেকে উদ্ধার বছর 50-এর এক টিএসআর জওয়ানের রক্তাক্ত দেহ। নিজে সার্ভিস রাইফেল দিয়ে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। আত্মঘাতী জওয়ানের নাম অমৃতলাল সিনহা। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ভোর রাতে ব্যারাকে থাকা অন্যান্য জওয়ানরা গুলির শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান ব্যারাকের নিজের ঘরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই জওয়ানের দেহ। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে যান বাহিনীর কমান্ড সহ অতিরিক্ত পুলিশ সুপার এবং কুমারঘাট থানার পুলিশ ও ফরেন্সিক টিম। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবেই দাবি পুলিশের। অনুমান 8টার সময় আমরা থানাতে একটা টেলিফোন পাই যে সাদাবাড়ি যে আমাদের টিএসআর 13 ব্যাটালিয়ন টিএসআর এখানে ওনারা ডিউটির জন্য থাকে, তো ওখান থেকে একজন ফোন করে জানালো যে তাদের মেজর নাম হচ্ছে অমৃতলাল সিনহা, ওনার বাড়ি কাঞ্চনবাড়ি, তো বয়স 56 এরকম হবে, তো উনি গুলির দ্বারা আত্মহত্যা করেছে। তো সেই খবর পেয়ে আমরা যথারীতি যেহেতু আর্মস দিয়ে আত্মহত্যা করেছে এরকম রিপোর্ট, তো আমরা যথারীতি আমরা ফরেন্সিক টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আর্মস এক্সপার্ট যে আছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে, ওনাদেরকে আমরা এখানে খবর দিই এবং সবাই এখানে আসলে আমাদের সিনিয়র অফিসার অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, আমাদের 13 ব্যাটালিয়ন কমান্ড্যান্ট উনিও ছিলেন, তো ওনাদের উপস্থিতিতে এবং তাদের যে আত্মীয় স্বজন, যে ব্যক্তি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ছেলে ভাই, ওদের সামনে আমরা এই দেহ পরীক্ষা করি এবং দেখিতে পাই যে উনি বুলেটের দ্বারা নিজের যে AK-47 রাইফেল সেই রাইফেলের গুলির দ্বারা আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রাথমিক ধারণা। মৃত জওয়ানের বাড়ি ফটিক রায় থানাধীন কাঞ্চনবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি যদি আত্মহত্যাই হয়ে থাকে তবে এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে তাও বেরিয়ে আসবে পুলিশের তদন্তেই এমনটাই ধারণা মৃতের পরিবার সহ অন্যান্য জওয়ানদের। এদিকে মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া রাইফেল তদন্তের স্বার্থে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।